এটি আমার স্টুডেন্ট রিজন রায়। তো আজকে একটি প্যাস্টেল কালার করে দেখাচ্ছে। তো কিভাবে আমরা কি করব সেইটা দেখাচ্ছি। এবং এইটা একটি ল্যান্ডস্কেপ, একটি গ্রাম বাংলার দৃশ্য। প্রথমে আউটলাইনটা দিতে হবে তিনটে স্টেপে। তো দেখতেই পাচ্ছেন কীরকমভাবে করছে। তো এইভাবে করতে হবে। আউটলাইনটা দেওয়ার কারণ হচ্ছে যে যেন না রংটা বাইরে চলে যায়। এবং তিনটে রঙকে ভালো করে মিক্সিং করতে হবে। এবার গাছের কাণ্ডটা করা হচ্ছে ব্রাউন দিয়ে। এবার ল্যান্ডস্কেপ করার সময় আমরা প্যাস্টেল কালারটাকে শুইয়ে হলুদ দিয়ে সবুজ কালার করব ল্যান্ডস্কেপের ক্ষেত্রে। তো দেখা দেখুন একদম লাইট কালার লাইটভাবে দিতে হবে। এবং এর উপরে আমরা হালকা সবুজটা দেবো, একটু চেপে দাও। তারপর ডিপ সবুজটা কই, তারপর ডিপ সবুজটাকে আমরা এইভাবে দিয়ে দেবো একটা টেক্সচার আনার জন্য। গাছের ছায়া অংশ, গাছের নিচেটায় আমরা ডিপ সবুজ দেবো। ঘাস, গাছের এখানেও ঘরের এখানেও কিছু আমরা ঘাস করে দেবো। তো এই দিকটা এবার তুমি করো। হলুদটাকে আর একটু চেপে দাও। এবার হালকা সবুজ আর ডিপ সবুজ মিক্স করে দিতে হবে। এবার আমরা হালকা সবুজটা নিয়ে জাস্ট এইগুলোকে মিক্স আপ করে দেবো। রংটাকে আমরা এরকমভাবে ধরবো, ধরে এরকমভাবে, এবং এই যে এই অঞ্চলগুলোয় এরকমভাবে ডিপ সবুজ দেওয়ার পরে এইটা দিলে এই ধরনের একটা সবুজ ঘাসের টেক্সচার চলে আসবে। এখানেও আমরা কিছু ঘাস করে দেবো এরকমভাবে। তুমি এখানে ঘাসগুলো করো। একটা নিচে থেকে এক লেয়ার যাবে। এবার হালকা সবুজ দিয়ে একটা করবে, একটা ডিপ ব্লু দিয়ে করবে। একদম কোনটা ঠেকিয়ে কেন সরু সরু হয় ঘাসের ডগাগুলো উল্টে নাও।
এবার ডিপ ব্লু নাও, ডিপ ব্লু দিয়ে একদম হালকা হবে, কোনটা ঠেকিয়ে যেন সরু সরু হয়। ডিপ ব্লু, ডিপ ব্লু ওইটা না, ওই বেগুনি কালারের যেটা, এবার আমাদের ঘরের জানালা এবং দরজাগুলো করতে হবে। প্রথমে লাইট ব্রাউন কালার দিয়ে আমরা আউটলাইন দিয়ে নেবো এবং ইনসাইডগুলো আমরা ব্ল্যাক কালারের করবো, যেহেতু একটু শ্যাডো এফেক্ট আনতে হবে। যেরকম আমরা দেখুন ঘরের চালটাতে করেছি, রোদ পড়েছে তার ছায়া, তো এই এফেক্টটা আনার জন্য ভালো করে স্কোয়ার করো, সাদা বোঝা গেলে হবে ধীরে ধীরে। তো দেখুন এই দেয়ালটায় আমাদের রোদ পড়েছে, ওই জন্য লাইটের মাত্রাটা একটু বেশি আছে। এই যে দেয়ালটা আছে, এই দেয়ালটা চালটা যেহেতু বড় আছে, ওই জন্য আমাদের এখানে ছায়া অংশটাকে দেখাতে হবে। এবারে এই ঘরটার করো, তো এর সঙ্গে যে কোনো ফিগার, সেটা হিউম্যান ফিগার হতে পারে বা ধরুন আমাদের অ্যানিম্যাল ফিগার, এইগুলো করলেই আমরা একটা প্রাকৃতিক গ্রাম বাংলার দৃশ্য আঁকতে পারবো। তো আমার স্টুডেন্ট রিজন এই ড্রয়িংটি করেছে, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং লাইক করবেন যদি এই বাচ্চা ছেলের ছবিটি ভালো লেগে থাকে। তো আরও ভিডিও পেতে এই ধরনের আমার ড্রয়িং ক্লাসের